তাহলে চলো আজ ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যে টপিকগুলো ইম্পর্টেন্ট ফর্মুলাস আছে যেগুলো আমি আগের ভিডিওতে দিইনি সেগুলো আমি আজকে দিয়ে দেব। তো ফার্স্ট আজকে আমরা যে ফর্মুলাটা দেখব সেটা হচ্ছে এফেক্টিভ আওয়ারলি রেটস। আওয়ারলি রেটস আমরা কি করে পাবো? এফেক্টিভ আওয়ারলি রেটস পাবো টোটাল ওয়েজেস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম টেকেন। আচ্ছা ফর্মুলাটা একটু দেখে নিই। আচ্ছা এখানে টোটাল ওয়েজেস বলতে বোঝায় বেসিক ওয়েজেস প্লাস বোনাস আর আদার্স। আদার্স বলতে বোঝা যেতে পারে যদি কোনো ওভারটাইম থেকে থাকে, সেক্ষেত্রে যেমন ওভারটাইমের ওয়েজেসটা ঢুকবে এর মধ্যে, তেমন নিচে অ্যাকচুয়াল টাইম টেকারের মধ্যে ওই ওভারটাইমটা ঢুকবে। আচ্ছা একটা ছোট এক্সাম্পল নিই। টোটাল তো দেখো এখানে টোটাল ওয়েজেস কত ছিল 140 টাকা আর অ্যাকচুয়াল টাইম টেকেন 7 ঘন্টা। তো এফেক্টিভ আওয়ারলি রেট কি করে পাচ্ছি আমরা? টোটাল ওয়েজেস মানে 140 কে যখন আমরা টাইম দিয়ে ভাগ করলাম 7 ঘন্টাতে ডিভাইড করে পেলাম পার আওয়ার রেট 20 টাকা। ওকে আরেকটা ইম্পর্টেন্ট টপিক এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি এরপরে আমাদের মেরিট টেলরে প্রচুর ভাবে লাগবে। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা। তো মেরিট টেলার যেভাবে তার রেট ডিসক্রাইব করেছে তাতে এফিসিয়েন্সি ছাড়া আমরা কিছু ভাবে এগোতে পারবো না। তো তাই জন্য আমাদের এফিসিয়েন্সি ফর্মুলা জানতে হবে। ওকে এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে যখন এফিসিয়েন্সি আমার ইউনিটে দেওয়া থাকবে, প্রোডাকশন অ্যাকচুয়াল প্রোডাকশন স্ট্যান্ডার্ড প্রোডাকশন যখন আমার ইউনিটে থাকবে তখন আমরা এফিসিয়েন্সি বের করব। অ্যাকচুয়াল ইউনিট প্রোডিউসড বাই স্ট্যান্ডার্ড ইউনিট ইনটু 100। আর যখন এফিসিয়েন্সি প্রোডাকশনের টাইম দেওয়া থাকবে মানে আওয়ারলি রেট দেওয়া থাকবে তখন এফিসিয়েন্সি বের করব স্ট্যান্ডার্ড টাইম বাই অ্যাকচুয়াল টাইম ইনটু 100। চলো ফর্মুলাগুলো দেখে নেওয়া যাক।
ভালো করে মাথায় রাখতে হবে, যখন ইউনিট হচ্ছে তখন ইউনিটে অ্যাকচুয়ালকে স্ট্যান্ডার্ড দিয়ে ডিভাইড করছি, আর যখন টাইম আসছে তখন স্ট্যান্ডার্ড টাইমকে অ্যাকচুয়াল টাইম দিয়ে ডিভাইড করছি। এই দুটো কিন্তু উল্টো, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার একটু এক্সাম্পল দেখে নিই। ধরছি অ্যাকচুয়াল টাইম এইট আওয়ার্স, স্ট্যান্ডার্ড টাইম টেন আওয়ার্স। এফিসিয়েন্সি কি করে পাবো? এফিসিয়েন্সি ১২৫%। ওকে, আবার যদি এক্সাম্পল টু, অ্যাকচুয়াল ইউনিট ১২০০ ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট ১০০০ ইউনিট, তাহলে এফিসিয়েন্সি কি করে পাবো? অ্যাকচুয়াল ইউনিট প্রডিউস হচ্ছে ১২০০, স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে ১০০০, তাহলে এফিসিয়েন্সি কি করে ১২০০/১০০০ করে পাচ্ছে ১২০%। সো এখন আমরা আলোচনা করব বিভিন্ন রেট সিস্টেম নিয়ে। ফার্স্ট, টাইম রেট সিস্টেম হচ্ছে সবচেয়ে পুরনো আর সবচেয়ে ইজিয়েস্ট। লেবারের কোন এফিসিয়েন্সি দেখা হয় না, জাস্ট কে কতটা টাইম কাজ করেছে তার সেই কাজের টাইমকে টাইম রেট দিয়ে গুণ করে আমরা তাদের ওয়েজেস পেমেন্ট করি। ফর্মুলা, ওকে, এক্সাম্পল নিলাম, টাইম টেকেন ৬ ঘন্টা, ওয়েজেস হবে একটা ইজি জিনিস। আর এরপরে যেটা আসছে গ্যারান্টেড টাইম রেট, গ্যারান্টেড টাইম রেটে বলা হচ্ছে যে লেবারদেরকে একটা মিনিমাম রেটে ওয়েজেস পার আওয়ার দেওয়া হবে। এরপরে যদি তার এফিসিয়েন্সি যত বাড়বে, তার এফিসিয়েন্সির হিসাবে তার ওয়েজেসটা একটু একটু করে বাড়বে। ওকে, এই টপিকটা পরে ডিটেলসে আলোচনা করা হবে। আচ্ছা, এরপর চলে আসবো ৩ নম্বর টপিক, হচ্ছে পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেম হচ্ছে যে যত পিস ইউনিট প্রডিউস করবে তাকে সেই পিসের রেটেই আমরা ওয়েজেস পেমেন্ট করব। ওকে,
তো পি স্লেট সিস্টেমের ফর্মুলা হলো ওকে আচ্ছা এবার দুটো ছোট ছোট আমরা एग्जांपल নিচ্ছি एग्जांपल 1 रेट पर यूनिट रुपीज 2 सो रेट पर यूनिट अच्छा रुपीज 2 यूनिट प्रोड्यूस 200 यूनिट सो वेजेस हो गए यूनिट इनटू 2 यूनिट का रेट दिए गुण कर लाम 400 ओके एर পরের টপিকটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যখন আমাকে পিস রেট সিস্টেমে ওয়েজেস বের করতে বলবে কিন্তু আমাকে স্ট্যান্ডার্ড টাইম অ্যাকচুয়াল টাইম বলে দেব অর্থাৎ পিসে কিছু বলে দেওয়া নেই বা কোনো ক্লু দেওয়া নেই তখন আমরা কি করে পিস রেট সিস্টেমটাকে টাইমের মধ্যে দিয়ে বের করতে পারি ওকে একটা एग्जांपलের মধ্যে দিয়ে দেখাচ্ছি एग्जांपल 2 আমাকে বলে দিয়েছে যে স্ট্যান্ডার্ড টাইম 80 মিনিট অ্যাকচুয়াল টাইম 60 মিনিট এখানে বলে দিয়েছে আওয়ারলি রেট 30 পার আওয়ার ওকে এই রকম যখন সিচুয়েশন দিয়ে থাকবে তখন আমরা এই আওয়ারলি রেটটাকে রেকটিফাই করে নেব কি করে রেকটিফাই করব নিউ আওয়ারলি রেট পার আওয়ার মানে কত 60 মিনিট এই 30 টাকে 60 মিনিট দিয়ে ডিভাইড করলাম এবার তার এফিসিয়েন্সি দিয়ে গুণ করব এবার ওয়েজেস কি করে করব অ্যাকচুয়াল টাইম টেকেন ইনটু আওয়ার লিমিট সো বোঝা গেল যখন আমাকে পিস রেট সিস্টেম দিয়ে দেবে কিন্তু সবকিছু আমার ডেটা দেওয়া থাকবে অ্যাজ পার টাইম যখন আমার ডেটা দেওয়া রয়েছে তখন সেখানে যখন একটা এফিসিয়েন্সির ব্যাপার এসে যাচ্ছে ফারস্টে আমরা আওয়ারলি রেটটাকে রেকটিফাই করে নিউ আওয়ারলি রেটে নিয়ে আসব নিউ আওয়ারলি রেট যেটা আসবে সেটার সাথে আমরা অ্যাকচুয়াল টাইমটাকে ইনটু করে দেব ওকে আমার ভিডিও কেমন লাগছে আর তোমাদের আর কোনো অন্যরকম প্রয়োজন থাকলে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো